বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। রাসূলের শিক্ষা যদি না মানে না ঈমান থাকবে নি। আরো যখন রসুলের শিক্ষা বাদ দিয়ে দিয়েছে, আমগো দেশের মধ্যে এমন লোক আছে এখন আমার রসুলের শিক্ষা নামাজ পুরুষেরা পড়বা এই জায়গায়, মহিলারা পড়বা এই জায়গায়, আল্লাহ নবীর শিক্ষা নিয়ে পুরুষেরটা বাদ দিয়ে ফেলাইছে, মহিলারটা বাদ দিয়ে মাঝামাঝি নতুন রাস্তা বানায় এখন বাদ এই জায়গায়। আপনার কথা আসেনি কে আসে না ওরে সুর এড়ো না তুই খুব গরু দুর্গে হাতে খিরি বেড়া আর বছর টিয়ে দিলাম দে হেড়ে মাই ফেমা দিব দে হেড়ে তুই মাঝা মাঝি খেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে হদ দেন নিয়ে তো কি হদে আস্তে আস্তে যদি মিলি যায় আরো তো খাবারও চুরি দেখবি আহাতে তো আজ মিলিন না পার সদে না অর্ধেকত গিয়ে দি আহাতে তো আভাত তো তোরাল লাই আই অর্ধেক নাম দিয়ে না এটা যাতে আসিলি মরত আসিলি এটা উড়িলি মেই ভবি এখন যাতে মাঝামাঝি বাজি তে কুস তোরার নাম আয় দিলাম দা হাফ লেডিস রহন খড়া বাঁধো দে খড়া বাঁধো দে ইকা আছে না ইকা আছে না ও মাথা না আছে না উনো রাখি দে হইলে ফোসা হইতে রনি এই এড়া বাঁধা তো উনোর না থাকিবে ইতের নাম হলদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইউটিউবে মারি গো না কেন মারি চাই রাজ্জাক কেন মারি চাই ইতি ইতি ফতোয়া দাদ দেখি উত্তর না কইলে অসুবিধার ফাল না এই রাজ্জাক কের হাসে একজনে উগ প্রশ্ন করছি হুজুর আমি জানতে চাচ্ছি আমার গায়ে চাদর আছে চাদরের মধ্যে যদি গরুর প্রস্রাবের ফোঁটা পড়ে কি করব নামাজ হবে নামাজ পড়লে কি নামাজ হবে আমি কি পাক না না পাক এই রজ্জককে উত্তর দে এক ফোঁটা পড়ছে অসুবিধা নাই চাদরটা খুলে যদি গরুর ফেসাবে বিজয়ীও যদি নামাজ সরো হয়ে যাবে আপনারাই বলেন গরুর ফেসাবে বিজয় নে চাদর দিয়ে নামাজ পড়লে কি হবে এই হবে এত যে কইছি তৈলি বুঝা যাই হেতে গরুর ফেসা পরে তাবারক মনে করে মনে কথা কয় না কয়দিন আগে হের ঘরের মধ্যে খ্রিস্টানের ফাদরি এসেছিল এর মাদ্রাসা আপনারা দেখছেন ঠিক না আমি কথা কয় না কেন এ সুরা আবার ধরা পড়ছে নওগা যাইয়া নওগা এক জায়গার মধ্যে ওয়াজ করতেছে আটকা মুদ্দা বলে আলেছে আমাদের বাংলাদেশের মধ্যে কঠিন কঠিন বেদাত চালু হয়ে গেছে তার ভিতরে বড় একটা বেদাত হলো ঈদের নামাজের মধ্যে এস্তারা ছয় তাকবীর হারান নেতা আহালে হবিস আহালে হদে অথচ নামাজের তাকবীর ঈদের নামাজের তাকবীর কি মুস্তাহাবি অস্বীকার করার দে মিলাদুন নবীর কথা বাদ দে নামাজের তকবির উল্টে ফেলার দে এটি জুন এটা বাদে বেগুন বেতনদারি নামাজ পড়ে দুন বেতন আছে দেড় হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার ছ হাজার আট হাজার আট হাজার দশ হাজার দশ হাজার অর্ধ বেতন আছে নাউজুবিল্লাহ আরো তো রক না গোসলার না এনে গোসলা এবার হতা খেলা আর হতো ইয়া নলালি কি হালিয়ে বেন্য তো ঠিক এইতে আবার চাঁদা দিবি ঠিয়া দিলাম হন ফত খরচ করেছিলেন
মানে দশটি হলে লিখে দিত স্লিপ দিয়ে দে আহ তো বসুটা না হলম বলে লিখে দিয়ে দি তাড়াতাড়ি চলে যান নাহলে একশোটা জোতার বাড়ি দেওয়া হবে আল্লাহটা মানে রসুলেরটা রসুলে বলছে এই জায়গায় তুমি বলে এই জায়গায় নাম নিয়ত করে নামাজ সল্লা নামাজ হবে নি হবে না আরে হবে না হবে না হবে না কেন দলিল দেন আমি বলবো না আপনার আল্লাহ তো একটা ব্রেন দিয়েছে আপনাদের কাছে আমি জানতে চাই কিছু উত্তর দিবেন কোন মানুষ যদি মুসাফির হয় মুসাফির চার রাকাতের নামাজ কয় রাকাত পড়বে আরো জোরে বলেন আরো জোরে বলেন আর দুই রাকাত কই আল্লাহ কয় মুসাফির আমি দুই রাকাত মাফ করে দিয়েছি দুই রাকাত মাফ করে দিয়েছি খুব খেয়াল করবেন গভীর মনোযোগ লাগান কিন্তু কোন মুসাফির যদি স্থানীয় ইমামের পিছনে যদি নামাজের নিয়ত করে তার জন্য কয় রাকাত হ্যাঁ মুসাফির করতে পারবো না মুসাফির বলতে পারবে আল্লাহ আল্লাহ তুমি না মাফ করে দিছো থাকা দুই রাকাত ইমামে পড়ছে আমি সালাম ফিরালে হেড্ডা পড়ো দুইরা কাতাল্লা মাফ করে দিছে দুইরা কাতাল্লা কি করে দিছে কিন্তু ইমামের পিছনে যখন দাঁড়াইছেন দুই রাকাত পরে কিন্তু আপনি নামাজ সালাম ফিরাইতে পারবেন না আল্লাহ কেন ফিরাবো না কই ইমামের সম্মানার্থে মাফ করে দিয়েছিলাম নামাজ তোমার আবার পড়তে হবে কারণ হলো এটা ইমামের পিছনে দাঁড়িয়েছো ইমাম যতক্ষণ সালাম ফিরাবে না ততক্ষণ তুমিও সালাম ফিরাইতে পারবে না এটা হলো ইমানের ইমামের সম্মান ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আল্লাহ তোমার জন্য নামাজ পড়েছে আগে আর পিছে কি হাদিসে আছে কোন মানুষ যদি সেজদা দেওয়ার সময় ইমামের আগে চলে যায় কিয়ামতের ময়দানে তার কপালটা আল্লাহ আগুনের কাছে দিয়ে কাটবো ও আল্লাহ নামাজ পড়েছে তোমার জন্য না হলে ভুলবশত আমি আগেই সেজদা দিয়েছি তাতে কি হয়েছে আল্লাহ বলে ইমামের আগে সেজদায় কেন গেলি আমি তোর শাস্তি দিলাম তোর কপাল আগুনের কাছে দিয়ে কেটে ফেলবো ও আল্লাহ আমার নামাজ ছেড়ে দিয়েছিল মাফ করে দিয়েছিল ইমামের সম্মানে আবার যোগ করে দিল ও বন্ধু আমি আপনাদের ব্রেইনে ছেড়ে দিলাম আপনারাই বলবেন ইমামের সম্মানে ইমাম যদি ভুল করে সবার সুহসেজদা দিতে হবে আল্লাহ ভুল করেছে ইমাম আমি কেন সুহসেজদা দেব বলে ইমাম ভুল করলে সবাই ভুল হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহরে ইমামের সম্মানে ভুল না করো যদি সুহসেজদা দিতে হয় ইমামের সম্মানে আগে সেজদা নামাজের মধ্যে আগে যদি সেজদায় যাওয়া না যায় ইমামের সম্মানে মাফ করে দেওয়ার নামাজ যদি আবার পড়তে হয় ইমামের সম্মানার্থে ইমাম বান্দে এই জায়গায় তুমি বাদলা এই জায়গায় ইমামকে অসম্মান করার কারণে তোমার নামাজ ক্যান্সেল ইমাম মানে না ইমাম মানে না ইমাম হড়বেন্দি হড়বেন্দি ইল্লা জুনু কইবু আরা লাখা তু গোফা সাদে আরা লাখা তার দো দুগো নসতি দি ইতে নামাজ সর নিয়ত করিব দাঙ্গ করি কিউডান কিরা তেওড়া ধাক্কা কে মারা রে হ্যাঁ ইঞ্চ ফরে এনা করিব দিম ফরে মিল্কি বেরা মুড়ে দে এই অ্যাঙ্গরে নামি জাতা হো ইল্ল না পাঁচ দো দুগো সাদে অ্যাঙ্গরে আরা লাখা আইতার দো দিতি আইতো আইতার দাহাইয়ের কিল্লে মাই অ্যাঙ্গরিতার খুন ইন্দু বাজা দি তো বাইক খেয়ে নেই দে হদ খুনি বাজ্য দে
তোমায় ঘর আর হাতে নজর নিয়ে দান দিদি হদিবে হইলে না ওজন হতা হাম হইজ বেড়া তো ইবে হইলে হদে আর আর ইবে তো হাদিস আছে তো তুমি আড়াবেন যদি গায়ে দিব তো হাদিস আছে হদিবে হডা আছে আর ইবে জিও তো আছে ইয়ার নিচে দিকে ইবে আছে তোমার লগে শুনো তুমি ইবে জিও তো আছে ইবে হইও তো আছে একা নিচে দিকে ইবে দিবে বাতাসের নাতি মাদলিককে বাতাসের ভর নাম আজিলিককে আজিলিকের ভয় মাদলিককে ওয়াজ করেন দে নবীর যদি কেউ নূর দেখাইতে পারে আমি কাপড় খুলে ল্যাংটই চলে যাব ও মারে তুতু নুড়া অ্যাঙ্গরি বাজি ধরিবে জাগান না ফর দে নাই নবীর নূর লল দিবে আছে না ওই বেতন আছে বলে হর আর নাসির ভাই তো আছে বলে হল লই আলহামদুলিল্লাহ কন আ গদড়া তুতু নাঙ্গরি বাজি গিল্লা দ্বারা ফর দৌড় তুই তো লান্ডা তুই হর ফর গুন যা ঠিক না বেড়ি খন তো ইটার বাপে দলিল দিবে লাগি ফয় হদ নূর ফমান গলে ল্যান্ড হয়ে যাইব বাপে হদ নবীর নূর হইলে ছোট হইব নবী বে নূর না লাগল নবী বে বাপে হদ নূর ফয় হদ মেড়ি বাপে হদ নূর ফয় হদ ধরো বাপে হদ নূর ফয় হদ নূর বাপে হদ কি বুঝেন নি বাপে হদ কি ফয় হদ বিভেদ থরকে করার বেড়ি কে বেড়ি এখন দাম উঠে দিতে ইবে তুলতে ফ বলতে জামাই জামাই এখন নূর ফুয়া হদ মেড়ে আর উঠে যাই ফি বড় বিপদ থরকে আল্লাহ আর বুঝিবার তো অভিজ্ঞ এক গাল ভাড়া হতাই ওয়া বি ওলার মুখ তুম খেয়ে নেই বাইরে ইটা আর কাজ করে দি মা দিলে বুর্গি ওলার ফ্যাট ফান গু তুই ওয়াজ করে দে রাঙ্গুনি আসলে হইয়া তুমি চিল্লা না মাগো মুরব্বিরে বাংলাদেশের মানুষ পানি খাইতেছে শুধু সৈদা করা বাকি আছে আর বন্যা করির জন্য আর আমাদের মাননীয় মরহু মুরব্বী সব হিসাবে বলে আল্লাহ তোলা তুললে দে আখেরি নবীর যদ্দুর তুললে দুতুলি ফেলাই মানুষে বলে ঠ্যাং দুই দুই ফানি হার মানুষের টাইম দুদু কি হার নামাতে দে কি হার মানুষের টাইম দুদু কি হার মাদলিককে ঘর দে হদু তো সৌদে করা বাকি আছে ইয়াদের তো সৌদে গুরগি মরিবার আগে আর তোমার প্রমাণ আছে একটা ছবি আছে সৌদে গুরগি দে আল্লাহ আর বুঝিবে তো হইদ আরো যে রহ নব ঠ্যাং দু কি হা আরো যে রহ না ইন্দি ঠ্যাং দু ফানি খাদ্য তুতুম বেদাত নর আর মেজবান্ডা যে একটা ফানি হলে তুতুম এডে তুতু উঠে রাখা গেছে ঠিক না বেটি খন আর আর নবীন নাম আইসা দেখা করে সুমা দিয়ে দের উজুর ওতু দিব ওতু দিব ওতু দিব ওতু দিব কোন দিয়ে না নলে মুহাম্মদুর আলা মুহাম্মদুর আমা ইতে ইতে বেদাত আল্লাহ ঠিক নি আর বেদাত বেদাত শিরিক 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 আগো দড় আর আর নবীন নাম সুমা হাইদ তুতুন বেদাত আল্লাহ এঙ্গুর উতরি দর কই তো তোরা যে বলেছেন হাবিলাল ইতি বেদান না হয় আল্লাহ আর বুঝিবার তো অভিজ্ঞ আরো রহ নাম চাইলাম দে।